ইন্নালিল্লাহ আওয়ামী লীগের বড় নেতা সংসদ উপনেতা সৈদা সাজেদা চৌধুরী আর নেই জানিয়ে দেব তুমুভ্র সীমান্তে গুলির শব্দই যেন নিত্য সঙ্গে দেশের মানুষ এখন জেগে উঠেছে বলছে মির্জা ফখরুল পুরো দেশ গুলিবিদ্ধ সুজনের পাশে আছে বলছে রিজভি বাঙালি জানে কিভাবে নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হয় বলছে স্বপন সর্বশেষ জানিয়ে দিব মাগুরার রাজনৈতিক মাঠ উত্তপ্ত আধিপত্য নিয়ে গ্রামগুলো হয়ে উঠেছে সহিংস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইন্নালিল্লা আওয়ামী লীগের বড় নেতা সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন রোববার দিনগত রাত এগারোটা চল্লিশ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিএমএস তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দা সাজেদা চৌধুরী ব্যক্তিগত কর্মকর্তা পিও বেনজির আহমেদ বাংলানিউজকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান সোমবার সকাল এগারোটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাজেদা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এরপর বাদ জহর মরদেহ নেওয়া হবে তার নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় এরপর মরদেহ ঢাকায় ফিরিয়ে এনে বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হবে সাজেদা চৌধুরীর বয়স হয়েছিল সাতাশি বছর তিন ছেলে ও এক মেয়ের জননী সাজেদা চৌধুরী তার স্বামী গোলাম আকবর চৌধুরী দুই সালে মৃত্যুবরণ করেন সাজেদার জন্ম উনিশশো সালের আটই মে তার বাবার নাম সৈয়দ শাহ হামিদুল্লাহ এবং মা সৈয়দা আসিয়া খাতুন প্রবীণ ওই রাজনীতিবিদের জন্ম উনিশশো পঁয়ত্রিশ উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বিপর্যয়ের মুখে পড়ে আওয়ামী লীগ সেই সংকটময় মুহূর্তে দলটিকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সাজেদা চৌধুরী সালে সাজেদা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো থেকে আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য নির্বাচিত হয়ে আসছেন এর আগে উনিশশো থেকে পঁচাত্তর পর্যন্ত সাজেদা চৌধুরী মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সাজেদা চৌধুরী একাধিকবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর সাজেদা চৌধুরীকে প্রথমবার জাতীয় সংসদের উপনেতা করা হয় এরপর দশম সংসদেও তিনি উপনেতার দায়িত্ব পান তমুভ্র সীমান্তে গুলির শব্দ যেন নিত্যসঙ্গী কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় তবে আমাদের এখানে শুধু সন্ধ্যা বা রাতে নয় সকাল দুপুর বিকাল সব সময়ই ওপার মিয়ানমার থেকে আসা গোলাগুলির শব্দ কানে বাজে যে কারণে ভয় এখন অভয় হয়ে দাঁড়িয়েছে কেমন আছেন জানতে চাইলে মিয়ানমার সীমান্ত খেসা বান্দরবানের নাইকাঙ্গাছড়ির তমুভ্রুর বাসফাড়ি পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম এভাবেই জবাব দেন কক্সবাজারের রুখিয়ার বালুখালী স্থল বাংলাদেশ মিয়ানমার মিত্র সড়ক থেকে সাত কিলোমিটার ভেতরে সীমান্তে বসবাসকারী ইব্রাহিমের কাছে গোলাগুলি শব্দ এখন অনেকটা হয়ে গেছে। ইব্রাহিম জানান পাহাড়ের পেছনে প্রতিদিনই গোলাগুলি শব্দ পাওয়া যায় তবে এখন আর ভয় কাজ করে না কারণ এখানে গোলাগুলি এখন নিত্যদিনের ঘটনায় রূপ নিয়েছে বরং গুলির শব্দ না আসলে মনে প্রশ্ন জাগে কেন গুলির আওয়াজ নেই চিন্তা করে দেখেন কোন পর্যায়ে গেলে এমন হয় তিনি বলেন সীমান্তে যাওয়া আসার সুযোগই প্রায় কাটাতারের বেড়া থেকে অস্ত্রশস্ত্র নিয়ে সেনাবাহিনীর পোশাকে লোকজনকে হাঁটতে দেখা যায় কিন্তু আসলে তারা কারা সেটা বোঝা যায় না আমরা শুনেছি সেখানে আরাকান আর্মি এর সঙ্গে সেদেশের সেনাবাহিনীর যুদ্ধ চলছে প্রকৃতপক্ষে তাও বিশ্বাস করা মুশকিল প্রায় মাসখানেক ধরেই বান্দরবানের নাইখাঙ্গা ছড়ির তোমভ্র পয়েন্টের বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা চলছে এই অবস্থায় অসহায় হয়ে পড়েছেন নো ম্যানস ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গারা সীমান্ত এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের মাঝেও এখন আতঙ্ক বিরাজ করছে যদিও সতর্ক অবস্থানে থাকার কথা স্বীকার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি সরজমিনে জানা যায় সীমান্তবর্তী তমভ্রু ইউনিয়নের দশ হাজারের বেশি মানুষ মিয়ানমারে গোলাগুলির শব্দ শুনতে পান এরই মধ্যে পাঁচ হাজারের বেশি মানুষ গোলাগুলির শব্দে কেঁপে ওঠেন মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা হওয়ার সবচেয়ে বেশি শব্দ পান হেডম্যান পাড়া ও শূন্য রেখার রোহিঙ্গারা হেডম্যান্ড পাড়ায় বিশ থেকে পঁচিশটি চাকমা পরিবার রয়েছে তাদের বেশিরভাগই ও রাবার বাগানে চাষাবাদ করে জীবন চলে হেডম্যান্ড পাড়ার অন্য বলেন দেখেন এখনো গুলির শব্দ পাচ্ছি এভাবে প্রতিদিন আসলে সেখানে কি হচ্ছে সেটা বলা যাচ্ছে না আমরা শুধু গুলির শব্দ পাই মাঝে মধ্যে আকাশপথে হেলিকপ্টার ও যুদ্ধ বিমান দেখতে পাই আর সীমান্তে কাটাতারের বেড়ার ফাঁকে দেখা মেলে সেনাবাহিনীর পোশাকে কাঁধে অস্ত্র নিয়ে দলে দলে হাঁটছেন তারা

আরো বলেন গোলাগুলির কারণে ইতিমধ্যে আমাদের প্রায় পাঁচশো মানুষের রোজগার বন্ধ হয়ে গেছে পাশাপাশি ভয়ে অনেক পরিবার তাদের বৃদ্ধ মা বাবা স্ত্রী সন্তানদের নিরাপদে কাছাকাছি স্বজনদের বাড়িতে রেখে এসেছেন স্থানীয় ইউপি সদস্য আলম জানান সীমান্তের ওপরে প্রতিদিনই গোলাগুলি হচ্ছে এখন পাহাড়ে আগুনের শিখা দেখা যাচ্ছে তারা এলাকার বেশিরভাগই মানুষ চাষাবাদ করে সংসার চালায় কিন্তু সীমান্তে গোলাগুলির কারণে অনেকে বেকার আছেন ভয়ে সেখানে তারা যাচ্ছেন না আবার আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরাও চলাচলে সতর্ক করেছে জানা যায় গত পাঁচ বছর ধরে ওই সীমান্তে শূন্য রেখা কোন পাড়ায় বসবাস করে আসছেন চার হাজারের বেশি রোহিঙ্গা সম্প্রতি মোটর সেল গোলা পাশাপাশি সীমান্তে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের ঘটনায় নোম্যান্স ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের ওপর চলাচলে সতর্ক করেছে সেখানকার দায়িত্বে থাকা বিজেপি নোম্যান্স ল্যান্ডে দায়িত্বে থাকা বিজেপির এক সদস্য নাম প্রকাশ না করে জানান সীমান্তের অবস্থা খুব খারাপ এখানে লোকজনের চলাচলে সতর্ক করা হয়েছে জরুরি না থাকলে এখানকার লোকজনকে ঘোরাফেরা না করতে বলা হয়েছে দেশের মানুষ এখন জেগে উঠেছে বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের মানুষ ৯০ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছে আজকে আবার সেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেমেছি তিনি বলেন আজকে পঁয়ত্রিশ লাখ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাই বলে কি আওয়ামী লীগ আমাদেরকে দমিয়ে রাখতে পেরেছে সারা দেশের মানুষ এখন জেগে উঠেছে তাই নুরে আলম আব্দুর রহিম এবং শাওন জীবন দিতে দ্বিধাবোধ করেনি আজকে ঘোষণা করতে চাই আমরা কেউ প্রাণ দিতে দ্বিধা করবো না রোববার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন উত্তরা পূর্ব তিনটি থানার নেতা কর্মীদের নিয়ে নানা দাবিতে এ সমাবেশে তিনি এসব কথা বলেন ফখরুল বলেন আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই আমরা আমাদের বাচার অধিকার ফিরে পেতে চাই আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেতে চাই আমরা একটি মুক্ত সমাজে বাস করতে চাই আমরা একটি সমৃদ্ধ দেশে বাস করতে চাই চোর ডাকাত আওয়ামী থেকে আমরা মুক্তি চাই তিনি বলেন আমরা প্রশাসনকে বলতে চাই জনগণকে প্রতিপক্ষ বানাবেন না জনগণের টাকায় আপনাদের বেতন চলে সংসার চলে অতএব জনগণকে সম্মান করবেন কথায় কথায় গুলি করবেন না তিনি বলেন নুরআলম আব্দুর রহিম এবং সাউন্কে হত্যার প্রতিশোধ নিতে আমরা আন্দোলন করছি প্রতিশোধ একটাই এ দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা ফকরুল বলেন এই ব্যর্থ সরকার যারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে তাদেরকে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে সংসদ বাতিল করতে হবে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই নির্বাচন কমিশন দিয়ে কোনো নির্বাচন হবে না নির্বাচন কমিশন গঠন করে समस्त দলের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রহণযোগ্য একটি নির্বাচন চাই তাই আমরা করব ইনশাল্লাহ পুরো দেশ গুলিবিদ্ধ সুজনের পাশে আছে বলছে রিজভি নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র্যালিতে গুলিবিদ্ধ সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ সুজনের উন্নত চিকিৎসার জন্য তার ভাইয়ের হাতে অনুদানের চেক তুলে দিয়েছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রোববার বিকেলে চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ এ সময় রিজভি বলেন শুধু ছাত্রদল নয় পুরো বিএনপি পুরো দেশ সুজনের পাশে আছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে তার খোঁজ খবর রেখেছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন সে দেশের জন্য দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে আজ চোখ খারণর পথে আমরা আসি ছাত্রদল আছে বিএনপি আছে পুরো দেশ আজ সুজনের পাশে আছে এখনো সুজনের দেহ থেকে গুলি বের করা যায়নি চোখ থেকে গুলির স্লিপলন্টার বের করা যায়নি তারা উন্নত চিকিৎসা হয়তো দেশে সম্ভব নয় ধরনের তীব্র নিন্দা এ জানিয়ে পুলিশকে জনগণের পক্ষে আসার অনুরোধ জানান বিএনপির এই নেতা তিনি বলেন আজ যাদের ঘর পাকিস্তানি হানাদারদের মতো হানা দিয়ে আমাদের গ্রেপ্তার করছেন আমাদের ওপর গুলি করছেন কাল কিন্তু আমাদের বাড়িঘর আপনাদের পাহারা দিতে হবে বাঙালি জানে কিভাবে নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হয় বলছে স্বপন মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী এবং সরকারি বাহিনীর মধ্যে গুলিবর্ষণের বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিফ হুইফ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন আপনাদের অভ্যন্তরীণ সমস্যা আপনারা সমাধান করুন আমাদের উস্কানি দেওয়ার চেষ্টা করবেন না বাঙালি জানে কিভাবে নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হয় রোববার দুপুরে টেকনা পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের প্রধান তিনি এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে চিফ হুই বলেন বিএনপি অসভ্যদের সংগঠন তবে অনুপ্রবেশকারীদের কারণেও তারা আওয়ামী লীগে একটা রোগ ধরা পড়েছে তারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে চায় না মানুষকে ভালোবাসতে না মানুষের সঙ্গে মিশতে না মানুষকে সম্মান করতে পারি না অনেকের মধ্যে এই অহংকার ঢুকে গেছে আবু সাইদ আল মাহমুদ সফর বলেছেন এখন থেকে এ চিন্তা বাদ দেন মানুষকে ভালোবাসতে শিখুন সরকারের উন্নয়ন মানুষের কাছে তুলে ধরুন এজন্য দলের সবাইকে হয়ে কাজ করতে হবে। আমাদের হলে অন্যরা সুযোগ নেবে আমরা যদি থাকি তবে নৌকার বিজয় নিশ্চিত হবে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বঙ্গবন্ধু সাধারণ মানুষকে ভালোবেসে দলটা গুছিয়েছেন আমাদের জন্য স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন আর বঙ্গবন্ধু কন্যাও পিতার মতো দেশের জনগণকে ভালোবেসে দেশের উন্নয়ন আর জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করেছেন যেভাবে বঙ্গবন্ধু আমাদের পথ দেখিয়েছেন যেভাবে আমাদের নেত্রী পথ দেখাচ্ছেন সেভাবে যদি আমরা শিক্ষা নিতে পারি তবে আওয়ামী লীগ কখনো ক্ষমতার বাইরে যাবে না মাগুরার রাজনৈতিক মাঠ উত্তপ্ত আধিপত্য নিয়ে গ্রামগুলো হয়ে উঠেছে সহিংস মাগুরার রাজনৈতিক মাঠ হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে সাথে সাথে গ্রামগুলো সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে হয়ে উঠছে সহিংসতা প্রায় প্রতিদিনই ঘটছে সহিংস ঘটনা রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠের প্রধান বিরোধী দল মাঠে নামলেই সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদ তুলে সরকারি দলের নেতাকর্মীরা নামছে মাঠে চলছে অস্ত্রের মহড়া যে কোনো সময় শুরু হবে হামলা পাল্টা হামলা হতে হবে আক্রান্ত এ সংখ্যায় রয়েছে অনেকেই আর এই হামলা মোকাবেলা করতে চলছে অস্ত্রের মহড়া এক শ্রেণীর যুবক ধারালো অস্ত্র সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছে ভিড় দেখা যাচ্ছে কামার বাড়িতে কেউ কেউ আবার ধারলো অস্ত্রের দোকান থেকে কিনছে চাপাতি কিরিশ রামদাসহ বিভিন্ন প্রকার ধারলো অস্ত্র অস্ত্র আবার ঘষামাজা করেছে অনেকেই গত সাতাশেই আগস্ট মাগুরা জেলা বিএনপি তাদের ভাইনা মোড়ের অস্থায়ী জেলা কার্যালয়ের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন উপলক্ষে মিছিল সমাবেশের আয়োজন করে সমাবেশে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় ভাই চেয়ারম্যান নেতাই রায় চৌধুরী জানান জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে সভার শেষ পর্যায়ে বিএনপি নেতা হোসেন খান রাখার সময় জেলা লীগের একটি দল সজ্জিত হয়ে কয়েকটি হাত বোমা সমাবেশে এ সময় উভয় পক্ষের মধ্যে শুরু হয় ইট নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া এতে আহত হয় উভয় দলের দশজন এ সময় বিএনপি নেতাকর্মীর সাতটি মোটর সাইকেল আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং বিএনপি কার্যালয় সহ কয়েকটি দোকান ওখানে আগুন ধরিয়ে দেওয়া হয় এ সংঘর্ষকে কেন্দ্র করে মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ বিএনপির ছত্রিশ নেতাকর্মী সহ চারশো জনকে আসামি করে মামলা দায়ের করে ওইদিন দিন গ্রেপ্তার হওয়া ছয় নেতাকর্মীকে আদালত পাঠায় কারাগারে এর আগে সকাল থেকেই মাগুরা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অবস্থান নেয় এ অবস্থানের কারণ হিসেবে জেলা যুব যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান জানান বিএনপি জামায়াতের নৈরাজ্য প্রতিহত করতে তারা অবস্থান নিয়েছে সকাল থেকে বেশ কিছু যুবককে মোটর সাইকেলে অস্ত্র সজ্জিত হয়ে শহরে শোডাউন করতে দেখা যায় এ ঘটনার পর থেকে মাগুরা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে আর রাজনীতি হয়ে ওঠে উত্তপ্ত মাঝে মধ্যেই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সন্ত্রাস নৈরাজ্য বিরোধী মিছিল সমাবেশ করা হচ্ছে অপরদিকে বিএনপির পক্ষ থেকে খুব সতর্কতার সাথে কেন্দ্র কর্মসূচি পালন করা হচ্ছে মাগুরা শহর নয় জেলার এসব ঘটনাকে কেন্দ্র করে চলছে দেশীয় ধারালো অস্ত্র সংগ্রহের ব্যস্ততা বাড়ছে বকাটে ও ডান পিটে যুবকদের কদর তাদের সরব উপস্থিতি অনেকেরই চোখে পড়ছে উভয় দলই বর্তমানে এসব ছেলেদের দরে আবার ভিড়ানোর চেষ্টা করছে